হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিতিস পার্সোনাল ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বারবিকিউ নেশনসে খেতে। কালকে তো ভেবেছিলাম যে বারবিকিউ নেশনসেই খাবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠলো না, যেহেতু ওদের 3:30 পর্যন্তই বুফেটের টাইম থাকে। তো আজকে চলো যাচ্ছি, অনেকটা আগেই বেরোনোর চেষ্টা করছি, তো চলো সাথে থাকো। বারবিকিউর উদ্দেশ্যে হচ্ছে গিয়ে যাচ্ছি আমরা, অটো ধরতে হবে মেইন রোডে গিয়ে। তো চলো পুরো ব্লকটা দেখানোর চেষ্টা করবো আজকে পুরোটাই, চলো। এ থেকে বেরোতে না বেরোতে টোটো পেয়ে গেছি, তো আমরা সবাই উঠে এবার যাচ্ছি বারবিকিউ নেশনের দিকে। তাহলে চলো, বাইরে যা রোদ ছিল এই রোদের মধ্যে টোটো বা অটো ধরাটাও দাঁড়িয়ে চাপের ছিল। তো যাই হোক, গলি থেকে বেরোতে না বেরোতেই আমরা এই টোটোটা পেয়ে গেছি। আমরা সোদপুরে ওভারব্রিজে রয়েছি, আর বাঁ হাতে রয়েছে সোদপুরের স্টেশন। এবার আমরা চলে এসেছি বারবিকিউ নেশনের সামনে, তো এবার আস্তে আস্তে ঢুকবো। বারবিকিউ নেশন 5th ফ্লোরে, তো এবার আমাদের লিফটে করে 5th ফ্লোরে যেতে হবে। কালকে যেটা মনে মনে ভেবেও হয়নি, ফাইনালি আজকে সেটা হচ্ছে। ফাইনালি আমরা বারবিকিউতে খেতে পারছি, তো সেটা অনেকটা ভালো লাগছিল। বারবিকিউ নেশনের ভেতরটা অনেকটাই সাজানো গোছানো, আর সবকটা জিনিস যেমন অনেকটাই পারফেক্টলি রয়েছে ওখানে। বারবিকিউতে ননভেজ খেতে গেলে পার হেড 949 করে রয়েছে, আর আনলিমিটেড খাওয়া দাওয়া। স্টার্টারই হোক আর মেইন কোর্সই হোক না কেন, কোনোটাই খেয়ে শেষ করতে পারছিলাম না। দুজনের পক্ষে খাওয়া খুবই টাফ। আমরা খেতে পারছি না, একেবারে ডান হয়ে গেছি, মাত্র স্টার্টার, স্টার্টিং স্টার্টারই আমরা, এখনো মেন কোর্স বাকি। A few moments later. ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে ঘুমিয়ে খাই। রুকো জরা, সবর করো। এর মেন কোর্সে ডাল, পনির, চিকেন, ফিশ, এগ থেকে শুরু করে সবটাই ছিল, কিন্তু স্টার্টার যেহেতু আমরা অনেকটা খেয়ে নিয়েছিলাম, তার জন্য মেইন কোর্সে এই খাবারগুলো আমরা খেতে পারছিলাম না। তাও আমরা রাক্ষসের মতো খেয়ে যাচ্ছিলাম কোনো দিকে না তাকিয়ে, মাঝে মধ্যে একবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। বিকিউ নেশনের এই গরম গরম গোলাপ জামুনটা খেতে সত্যি অসম ছিল। এরপর আইসক্রিম না খেলে যেন সবটাই অসম্পূর্ণ থেকে যায়, তো আমি দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, স্ট্রবেরি আর বাটার স্কচ। তো আবারও কুলফি নিয়ে নিয়েছিলাম, একটা পান মশালা আর মালাই সাথে। এবার আর আইসক্রিম খাওয়া আমার হয়ে গেছে, তো এবার আমি বাথরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্যে। আমাদের খাবার হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের বারবিকিউ নেশনসের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খাবার এতটাই ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। স্টার্টার খেয়ে হচ্ছে কি মেইন কোর্সে যাওয়ার আগে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে। যাই হোক, এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব খুব খুবই ভালো। তো চলো, আবার আসার ইচ্ছে আছে, অবশ্যই আসবো। বিগ থামস আপ রইল বারবিকিউ নেশনের খাবারের জন্য, সত্যি ভালো ছিল খাবারগুলো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে,
ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।